আছে, যেমন আপনারা বলছেন 9টার সময় আপনারা ঘুমাতে যান, লাইফের একটা ডিসিপ্লিন থাকে, একজন অ্যাথলেট হিসেবে গড়ে উঠতে হলে এই জিনিসগুলো নিয়মানুবর্তিতা খুবই জরুরি, সেক্ষেত্রে আপনারা কি আসলে মেনটেন করেন? আসলে আমাদের সাকসেসফুল আমরা হওয়ার পিছনে আমি মনে করি ডিসিপ্লিনটা হচ্ছে সবচেয়ে বেশি আমাদের কাজে দিচ্ছে, কারণ আমরা সবসময় ডিসিপ্লিনে থাকি। আমরা হচ্ছে মানে প্রত্যেকদিন আমরা ফোন ইউজ করতে পারি না, প্রতি শুক্রবার আমরা ফোন ইউজ করি, আমাদের খাবারের একটা মানে ই থাকে যে এই টাইমলি টাইম আমাদের খাইতে হবে, এই টাইমে হচ্ছে সবাইকে ডাক দিবে তো এই টাইমের ভিতরে আসতে হবে, তারপর হচ্ছে আমরা 7টার ভিতরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, তারপরে হচ্ছে একটু হাঁটাহাঁটি করি বা একটু টিভি দেখি, তারপর হচ্ছে আমরা ঘুমাতে যাই, আবার আমাদের সেই 5টার দিকে মাঠে যাইতে হয়, তো সেই অনুযায়ী আমরা মানে সারাক্ষণ একটা শিডিউলের ভিতরেই থাকি। তারপর হচ্ছে খাবার দাবারের কথা যদি বলেন, আমাদের ইচ্ছা হচ্ছে একটু ফুচকা খাবো বা কাচ্চি বিরিয়ানি খাবো, আমরা সেটা মানে খেতে পারতেছি না, কারণ হচ্ছে আমরা প্রফেশনাল প্লেয়ার, তো প্রফেশনাল প্লেয়াররা কখনো হচ্ছে এগুলো খেতে পারে না, এগুলো একদমই নিষিদ্ধ, অনেক কিছু আমাদের মেনটেন করতে হয়। ঋতুপর্ণা, নিজের যে অঞ্চলটা ওই জায়গার কিছু প্রিয় খাবার থাকে, কিছু খাবার থাকে নিশ্চয়ই ওই খাবারগুলো মিস করেন, নিশ্চয়ই খেতে পারেন না, ফুড হ্যাবিটের কারণে? নামগুলো বল, বলেন একটু শুনি। আমাদের চাকমাদের প্রিয় খাবার হচ্ছে বাসকরল, তো আমারও মাঝে মাঝে আমাদের যে সংস্কৃতির যে খাবারগুলো আছে ওগুলো খেতে মন চায়, কি করবো খেতে পারি না। পাহাড়ি মেয়েরা খুব সাহসী হয়, মানে আপনি কেমন সাহসী? আমি জানি আপনি সাহসী প্রমাণ দিয়েছেন। কোনো লাইট নিভে ঘুমাতে পারে না বা এরকম কিছু, একা ঘুমাতে পারে না? আমি একা এখনো ঘুমাতে পারি না, অন্ধকারে থাকতে পারি না। কিন্তু ওইদিকে তো